শিশু পাচার কাণ্ডে দুর্গাপুর থেকে এক লিঙ্কম্যানকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম বিকাশ কুমার গুপ্তা। মঙ্গলবার লিঙ্কম্যান সন্দেহে ওই ব্যক্তিকে তদন্তকারী পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানায় নিয়ে আসেন। বুধবার ধৃতকে আদালতে তোলা হয়। দাদা, কেন কেন অ্যারেস্ট করা হলো? কি কি, তুমি কি জড়িত ছিলে? না স্যার, আমার মুদিখানা দোকান আছে। এই চলো। তাহলে কি এই যে প্রচার চক্র, এটার সঙ্গে কি যোগাযোগ ছিল কোনো? প্রসঙ্গত, এই মুহূর্তে সংবাদ শিরোনামে থাকা শিশু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়ার কালপাথর কেন্দ্রীয় জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ সহ আটজনকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমেই লিঙ্কম্যানের সন্ধান পান তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এদিন তাকেও পুলিশের পক্ষ থেকে আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।